नमस्कार बंधुरा, कुक लाइफ किचेने सकल के स्वागत जानाई। आज के बनाब चिंगड़ी माछेर मालाइकारी। तो चिंगड़ी माछ आमी माझखान थेके जे भावे केटे नियेछि, ओभावे केटे जे नाड़ीटा थाके सेटा फेले दियेछिलाम। एखाने आमी चिंगड़ी माछेर खोसा फेलेनि, केउ चाइले चिंगड़ी माछेर खोसा फेलतेई पारे। আর চিংড়ি মাছের মাথার কাছে একটা নোংরা থাকে, সেটাও কিন্তু আমি কেটে ফেলে দিয়েছিলাম। দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু যেমন অসাধারণ লাগে, সময়টা কিন্তু অনেক কম লাগে। আমি চেষ্টা করি সব সময় অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রেসিপিগুলো করার। নুন আর হলুদ মাখিয়ে আমি এই চিংড়ি মাছগুলো সাইডে রেখে দেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য মিক্সি নিয়ে নেব। মিক্সিতে নিয়ে নিয়েছি 5-7টা কাজু বাদাম, হাফ চামচের মতন মৌরি, নিয়ে নেব হলুদ সরষে। আমি এখানে হলুদ সরষে ব্যবহার করেছি, কেউ চাইলে কালো সরষে ব্যবহার করতেই পারেন। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ দই নিয়েছি, টক দই। এখানে বলে রাখি, লঙ্কা যেভাবে ঝাল যে যেরকম খাবেন সে সেরকম কম বেশি আপনাদের পছন্দ মতনই দেবেন। মিহি করে এটা পেস্ট করেছি, আর কারো যদি জল লাগে সে জল দিয়েও কিন্তু মিহি করে পেস্ট করতে পারে। নারকল কুড়িয়ে আমি 15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়েছিলাম। তারপরে একটা ছেঁকনিতে দুধটা ছেঁকে নেব, যাতে নারকলের যে খোসাটা আলাদা হয়ে যায় আর দুধটা আলাদা হয়ে যায়। চেকনির সাহায্যে ছেঁকে একটা চামচের সাহায্যে চেপে চেপে দুধটা বের করে নিয়েছি, এবার সাইডে এটা রেখে দেব। এবার গ্যাসে কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এখানে কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, চিংড়ি মাছ হালকা ভাজতে হবে। কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এখানে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে হালকা হালকা ভেজে আমি কিন্তু চিংড়ি মাছটা তুলে নেব। এখানে বলে রাখি, যারা আমার ভিডিও দেখছো, আমার নতুন বন্ধুরা, তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কড়াইতে সেই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা নাড়িয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এখানে বলে রাখি, মশলার পরিমাণটা কিন্তু চিংড়ি মাছ মাছের ওপর পরিমাণ বেশি কম ওপর কিন্তু আপনারা মশলাটা কম বেশি করে দেবেন। মশলা যখন আমার তেল ছেড়ে দিল, তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দেব। আর মিক্সিতে একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে আমি কিন্তু ভেতরে দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট নাড়ানোর পরে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। আর এই সময় গ্যাসটা কিন্তু লোতে দিয়েই মশলাটা কষাতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। যতক্ষণ নাড়াতে হবে মশলা থেকে তেল ছেড়ে না দেয়। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি কষাবো যতক্ষণ কড়াই থেকে ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে আমার মশলাটা কিন্তু ছেড়ে দিয়েছে, তেলও বেরিয়ে গেছে। দিয়ে দেবো হচ্ছে নারকলের দুধ। নারকলের দুধ দিয়ে কিন্তু ভালো করে নাড়াতে হবে, যাতে মশলাটা বেশ সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। আর যখন আমি নারকলের দুধ দেবো তখন কিন্তু গ্যাসটা হাইয়ে থাকবে, লোতে করবেন না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখনই এই গ্রেভিটা একটু ফুটে উঠবে তখন দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি থেকে দেব। এটা কিন্তু মিনিমাম 7 থেকে 8 মিনিট কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। আমার একটু সামান্য লবণ লেগেছিল বলে আমি আর একটু লবণ অ্যাড করেছিলাম। ঢেকে আমি 7 থেকে 8 মিনিট কুক করব। করলে যখনই দেখব যে আমার গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এসছে, আমার কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। গ্রেভিটা আমার ঘন হয়ে এসছে, কালারটাও অনেক সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতে দারুণ লাগে। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম